আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনের আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো বরিশালের দায়রা জজ আদালত, জজ কোর্ট যেটাকে বলে। তো বাসার ছাদ থেকে দেখা যাচ্ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজ আমি আমার দুপুর থেকে বিকেলের কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে মাটির ব্যাংকটি দেখতে পাচ্ছেন, এই ব্যাংকটি আমার ছেলের। এটার ভিতরে কোনো 500 বা 1000 টাকার নোট রাখা হয় না। এটার ভিতরে আমার ছেলের হাতে যখন পয়সা আসে, তো এই পয়সাই সে রাখে এটার ভিতর। বেশি বিশেষ করে 5 টাকার কয়েন এগুলো রাখে সে। তো আসলে টাকা যাই রাখুক না কেন, এটা তার একটা শিক্ষার বিষয় যে টাকা কিভাবে জমা বা সঞ্চয় করতে হয়, এটাই তাকে শেখানোর জন্য এই কাজটা করা। তো তার পড়ার টেবিলের এক কর্নারে রেখেছি আমি মাটির ব্যাংকটা। তো নিজেও সে স্বাচ্ছন্দ্যবোধ করে এভাবে টাকা জমাতে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আমার ছেলের সামান্য এই কাজটি। যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর এতদিন পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে রান্নার জন্য এখানে আমি মসুরির ডাল চরচড়ি করব আজ। তো ডালটা একদম পাতলা বা ঘন করব না, মিডিয়াম পর্যায়ে রাখব। এখানে আমি কাঁচা মরিচের সাথে দুটো শুকনো মরিচও দিয়ে দিয়েছি, কারণ ডালের সাথে এভাবে শুকনো মরিচ খেতে আমার ভীষণ ভালো লাগে। আসলে ডাল চরচড়ি আহামরি তেমন কিছু নয়, তাও শেয়ার করছি আপনাদের সাথে। এরপরে দুপুরে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। সামান্য পরিমাণে কিছু চিংড়ি মাছ ছিল বাসায়, তো যতটুকু আছে এটাতেই হয়ে যাবে আমার। চিংড়ি মাছটা পানিতে ভেজানো অবস্থায় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিয়েছি, এতে কিছু পা ছিল, তো পাকড়টাকে আগে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এরপরে চিংড়ি মাছ কয়টাকেও ভেজে নিব। তো একে একে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তো একটা পাশ হয়ে গিয়েছে, এরপর অপর পাশ আমি উল্টিয়ে দিলাম। আমরা সাধারণত চিংড়ি মাছটাকে দো পেঁয়াজা করেই খাই, কারণ হালকা আগে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে মশলা সব দিয়ে কষিয়ে তারপরে আবার চিংড়ি মাছটাকে দিয়ে রান্না করে ফেলি। এভাবেই খেতে আমাদের কাছে ভালো লাগে। আমি কথা বলার মাঝখানে যে শব্দ শুনতে পাচ্ছেন, এটা আমার ছেলে কার্টুন দেখছে, তারই শব্দ ছিল। তো চিংড়ি মাছের দুপাশটাই হয়ে গিয়েছে, এবার একে একে আমি উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলগুলো ছিল, সেই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হলুদ মরিচ লবণ সামান্য পরিমাণ সবগুলোই দিয়েছি। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপরে সামান্য কিছু গরম পানি অ্যাড করেছি। তো এটা যেহেতু বলক এসে গেছে, এরপরে আমি মাছ কটাকে দিয়ে দিচ্ছি। তো এপাশে আমার মসুরের ডাল হয়ে এসেছে, তো এর ভিতরে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। শীত যেহেতু চলে এসেছে, মসুরি ডালের সাথে ধনিয়া পাতা এ যে অসাধারণ এক অমৃত খাবার, যা ভাবা যায় না।
দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এরপরে চিংড়ি মাছটা ভাজি করে হয়ে গিয়েছে আমার। এভাবে চিংড়ি মাছ গরম ভাতের সাথে খেলে কতটা মজাদায়ক হতে পারে এটা আপনারা সবাই বুঝেন এবং জানেন। তো দুপুরে রান্নার জন্য আমার মসুরি ডাল চচ্চড়ি চিংড়ি মাছ হয়ে গিয়েছে। এরপরে এপাশের কড়াইতে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে একটা শীতের সবজি আমি ভাজি করব। তো শীতের সবজিটি হলো লাল শাক, দেখুন কত সুন্দর কালার, যা দেখতে অসাধারণ লাগছে আমার কাছে, তাই কাঁচা অবস্থায় একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাক ধোয়ার পরে লাল শাক থেকে যে পানি থাকে সেই পানিটা লাল রঙের হয়ে যায়। তো পানিটা একটু দেখিয়ে দিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পানিটা আমি ফেলবো না, পানিটুকুও দিয়ে দিচ্ছি। এর উপর থেকে সামান্য পরিমাণ কিছু লবণ দিয়ে দিলাম। এই যে শাকটা এখন নেড়ে চেড়ে একটু উল্টিয়ে দিব। লাল শাক ভাজি হয়ে গেলে দুপুরে রান্না শেষ। এরপরে খাওয়া দাওয়া শেষ করেছি, বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু ছাদে এসেছি। বিকেলবেলা বাসার ভিতরে যখন ভালো লাগে না তখন ছেলেটাকে নিয়ে ছাদে চলে আসি। বাসার ভিতরে বোর হওয়ার চাইতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিলে অনেক ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়ে যায়। বিশেষ করে ছেলেটার দিকেও একটু খেয়াল রাখতে হয়, কারণ বাসায় থাকতে কার ভালো লাগে, আমরা যারা বড় তারাই অসহায় লাগে, নিজের কাছে একদম দম বন্ধ হয়ে যায়, আর এ তো মাত্র ছোট বাচ্চা। তো মন ভালো রাখার জন্য আমি ওকে নিয়ে ছাদে আসি বিকেলবেলা। আর সে এভাবে দুষ্টুমি করছে। আর আমাদের বাসার ছাদ থেকে কিন্তু নদীটি দেখা যায়। আমার দুপুর থেকে বিকেলের সময়টা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।